নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কাবলি চানার একটা রেসিপি করব আর সম্পূর্ণ নিরামিষ রান্না করব কাবলি চানাটা। তো এখানে দেখেন, কাবলি চানাটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি, এখন এটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। এখন দেখেন, এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখন আমি কাবলি চানাগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে কাবলি চানাটা আমি একটা সিটি দেব। প্রেশার কুকারে কাবলি চানাগুলো দিয়ে আমি দুটো সিটি লাগাবো। দুটো সিটি লাগা দিলে কাবলি চানাটা সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এখানে 1 গ্লাস জল দিয়েছি। টেস্ট হিসাবে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এখন আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি দুটো সিটি ও কাবলি চানাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব। এখানে দেখেন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা টমেটো আর একটু আদা নিয়ে নিয়েছি। এখন এটা পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো, কারণ এটাকে পেস্ট করে নেব। এখানে দেখেন, আমি মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন আমি পনিরগুলো কেটে নেব। ছোট ছোট সাইজ করে পনিরগুলো আমি কেটে নেব। দেখেন, এই সাইজ করে আমি কেটে নিচ্ছি পনিরগুলো। দেখেন, সবকটা পনির আমার কাটা হয়ে গেছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুতে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন নেড়ে দেবো আলুগুলো। প্রথমে আমি ভালো করে ভেজে তুলে নেব। দেখেন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরেও কিছুটা নুন দিয়ে দিচ্ছি, এখন নেড়ে দেবো। পনিরে আর হলুদ দেওয়ার দরকার নেই, তেলে যে হলুদটা দিয়েছিলাম আগে সেটাই হয়ে গেছে। দেখেন, কালার হয়ে গেছে সুন্দর, কারণ পনিরটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখেন, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। মশলাটা হালকা ভেজে নেব। এখন আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। এখন একটুখানি নেড়ে দেব মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখেন তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দেবো এখানে পনির আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলার সাথে একটু মিশিয়ে দেবো। দেখেন, আলু আর পনির ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়ে নিয়েছি।
দেখেন পুরো মশলাটা আলু আর পনিরের সাথে মিশে গেছে। দেখেন আলু পনির কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা কাবলি ছোলা, দিয়ে এখন একটু মিশিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখেন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ঢেকে দেব, এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখেন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কাবলি চানা ছোলা তো আগে থেকেই সেদ্ধ করা আছে। আর আমি কিন্তু এখন আর নুন দিইনি, সেদ্ধ করতে যেই নুনটা দিয়েছি আমার সেই নুনে হয়ে গেছে। আপনারা চাইলে টেস্ট হিসাবে দিতেও পারেন, আমি টেস্ট হিসাবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, যেহেতু নিরামিষ তো ঘি দিলে খেতে খুব ভালোই লাগে। তৈরি হয়ে গেছে কাবলি ছোলা তরকারি, এখন আমি নামিয়ে নেব। আর এই ঝোলটা আরো গাঢ় হয়ে যাবে যখন ঠান্ডা হবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে